খুঁটি পূজার মধ্যে দিয়ে দুর্গা উৎসবে শুভ সূচনা মালদার অনেক সংঘে। রবিবার সকাল 11টা নাগাদ মালদা শহরের 1 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় অনেক সংঘ ক্লাব প্রাঙ্গণে খুঁটি পুজোর আয়োজন করা হয়। সারা দেশের সঙ্গে মালদা জেলাতেও করোনা আবহে চলছে আংশিক লকডাউন। এই পরিস্থিতিতে সব উৎসবে কোপ পড়েছে মরণ ভাইরাস করোনার। এই পরিস্থিতিতে 69তম পুজোয় জাঁকজমক থাকছে না অনেক সংঘ ক্লাবের দুর্গাপূজায়। ঢাক কাসর বাজিয়ে খুঁটি পূজার আয়োজন করা হয়। ক্লাব কর্তারা জানিয়েছেন তাদের পুজো বিগ বাজেটের, কিন্তু 2 বছর ধরে করোনা পরিস্থিতির জন্য সরকারি বিধিনিষেধ মেনে শুধুমাত্র পুজোর আয়োজন করা হয়। বন্ধ রাখা হয় অন্যান্য অনুষ্ঠান। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রবিবার ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় খুঁটি পূজার। অনেক সংঘর যে সার্বজনীন দুর্গাপূজা উৎসব কমিটি, আমরা প্রতি বছরের ন্যায় উৎসব হোক বা না হোক মা আসছে এটাই আমাদের উৎসব, এবং এই উৎসবকে সামনে রেখে আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমাদের যে দুর্গাপুজো মণ্ডপ তৈরি হবে তার একটা শুভ কামনা করে আমরা একটা পুজো করলাম, যাকে বলা হয় খুঁটি পুজো। কত বছর পদপন করলো আপনাদেরকে? এটা আমাদের 69তম দুর্গা উৎসব। কি চিন্তা ভাবনা কেছে? আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যেরকম অতিমারী পরিস্থিতিকে সামনে রেখে আমরা সমস্ত রকম সরকারি বিধি মেনে আমরা এবার পুজো করব, এবং আমাদের ইচ্ছা যেটা সেটা হচ্ছে মাঠে আমাদের যারা যারা দর্শনার্থী আসবেন সমস্ত রকম সরকারি বিধি মেনে তাদের মাঠে প্রবেশ করার আমরা ব্যবস্থা করব। এখনও সরকার তেমনভাবে কোনো নিয়ম কানুন বলেননি, নিশ্চয়ই তারা বলবেন, এবং সেই সমস্ত নিয়ম বিধি মেনে আমরা কিন্তু এবার আমাদের পুজো মণ্ডপ বা দুর্গা পুজো অনুষ্ঠিত করব। থিম কি আছে, থিমটা কি রাখছেন এবার? আমাদের থিম এবার হচ্ছে তারা নলহাটির নলহাটেশ্বরী মন্দির আদলে তৈরি মণ্ডপ,
এবং তার সঙ্গে ঢাকেশ্বরী সাজের দুর্গা মা। এবার পুজো থেকে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? পুজোর থেকে সাধারণ মানুষকে বার্তা দেবো যে এই যে যেরকম অতিমারি একটা চলছে, সেই অতিমারি সমস্ত রকম এরিয়ে বাধা নিষেধ মেনে, সরকারি বাধা নিষেধ মেনে যাতে সবাই দর্শনার্থীরা আসেন প্রতি বছরের ন্যায়, গত বছরের আমরা সমস্ত রকম নিয়ম নীতি মেনে পুজো করেছি। এবছরও সরকার যেভাবে বলবে সেভাবে নিয়ম নীতি মেনে করব। আর আমাদের ইচ্ছা মা দুর্গা নিশ্চয়ই আমাদের পৃথিবীর ওপর আশীর্বাদ করবেন, যাতে অতিমারি কাটিয়ে মানুষ সবাই দুর্গা পুজোর সময় একসাথে সবাই মিলে আনন্দ উৎসবে মুখরিত হতে পারি। আপনার নাম? আমার নাম কৌশিক বসু, দুর্গাপূজা সম্পাদক। আজকে আমাদের এখানে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো আমাদের অনেক সংঘের তরফ থেকে, আমাদের গ্রুপ প্রচেষ্টায় এখানে সকলে সমবেত হয়েছে। আর আগামী দিনে আমরা তো সাংস্কৃতিক সামাজিক দুটো কাজই করি, সুতরাং আগামী দিনে আরও ভালো ভালো কাজ করতে চাই যাতে সকলে পাশে দাঁড়াতে পারি আর সবাই আমাদের আমরা এইভাবেই এগিয়ে যেতে চাই। আপনাদের পুজো তো এবার করোনা ভাইরাসের একটা ইয়ে, এর আগে আসলে এবার এবার কী বার্তা দেবেন পুজো থেকে আপনারা? সবাই যাতে পুজো যখন মানে আমরা এই মুহূর্তে সকলের মুখে মাস্ক নেই, হয়তো আমি বলবো যে প্রত্যেকে পুজোর সময় যাতে মাস্ক পরে, আর বলছে যে বাচ্চাদের আরও বেশি অ্যাটাক হতে পারে এই সময়টা পুজোর সময়, যাতে বাচ্চাদের যেন প্রত্যেকে মাস্ক পরিয়ে পুজোর প্যান্ডেলে প্রবেশ করে, স্যানিটাইজারটা ইউজ করে, কারণ যত পুজো আনন্দ করি যদি সঠিকভাবে নিয়মগুলো পালন না করি তাই পুজোটা সকলেরই ব্যাহত হবে। তাই সব নিয়ম পালন করে সবাই যেন পুজোটাকে আনন্দ করে সকলের সঙ্গে মিলে। আপনার নাম?